আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমার একজন ব্যক্তির সাথে বেশ কিছু বিতর্ক হয়। এই ব্যক্তির সাথে কথা বলার পর আমি একটা বিষয় ক্লিয়ার হতে পেরেছি যে এখনও আমাদের সমাজে কিছু মানুষের মনের মধ্যে এমন ধারণা রয়েছে যারা মনে করে খৎনার সাথে মুসলমান হওয়ার একটা ব্যাপক সম্পর্ক রয়েছে। আর বিশেষ করে আমি এটাও জানি যে আমার অমুসলিম ভাইরা মনে করে যে খৎনা বা মুসলমানই তথাকথিত মুসলমানই না করলে মুসলমান হতে পারে না। আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ যে খৎনার সাথে একজন ব্যক্তির মুসলমান হওয়ার কি সম্পর্ক রয়েছে বা আদৌ কোনো সম্পর্ক রয়েছে কিনা। প্রথমে বলি, একজন ব্যক্তি মুসলিম হবে কি না হবে সেটা নির্ভর করছে ওই ব্যক্তির অন্তরের মধ্যে থাকা বিশ্বাসের সাথে আল্লাহর সম্পর্ক কিরকম। যদি আল্লাহর সাথে ওই ব্যক্তির মনের মধ্যে থাকা বিশ্বাসের হুবহু মিল থাকে, যদি আল্লাহকে সে বিশ্বাস করে বা সম্পূর্ণ ঈমান তার মধ্যে থাকে, তাহলে সে একজন পূর্ণাঙ্গ মুসলিম হতে পারে। খৎনা এ ব্যাপারে কোনো আবশ্যিক বিষয় না। খৎনা করাটা হচ্ছে সুন্নত, এটা হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা। সুন্নতে মুয়াক্কাদা বলা হয় ওই ধরনের সুন্নতকে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পালন করেছেন এবং সাহাবীদেরকে পালন করার নির্দেশ দিয়েছেন এবং সাহাবায়ে কেরামগণও এটা পালন করেছেন, কখনো ছাড়েননি। এগুলোকে বলা হয় সুন্নতে মুয়াক্কাদা। আর যতগুলো সুন্নতে মুয়াক্কাদা আছে তার মধ্যে একটি হচ্ছে খৎনা করা। এটা আবশ্যিক বিষয় না, করতেই হবে এমন না, তবে যদি ইচ্ছাকৃতভাবেই এটি না করা হয় তাহলে সামান্য কিছু গুনাহগার আপনি হবেন। তার মানে এই না যে আপনি মুসলমানই হতে পারবেন না। সমাজে প্রচলিত ধারণা হচ্ছে মুসলমানই ছাড়া কী করে মুসলমান হয়। এই মুসলমানই শব্দটা কোথা থেকে আসলো? ধরেন একজন মুসলিম, সে দাড়ি রাখে না, একজন মুসলিমের মাথায় টুপি নেই, একজন মুসলিম টাকনোর উপরে কাপড় পরে না, একজন হিন্দু ভাইও সে দাড়ি রাখে না, মাথায় টুপি পরে না অথবা টাকনোর উপরে প্যান্ট পরে না, অর্থাৎ কোনো সিম্বল নেই, কোনো প্রতীক নেই একজন মুসলিমের মধ্যে অথবা একজন হিন্দুর মধ্যে যেগুলো দিয়ে আমরা আলাদা করতে পারি। এমনই হয়ে গেছে আমাদের মুসলমান সমাজ। একটা জায়গায় পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে খৎনা। এই কারণে এই খৎনাটাকে বলা হচ্ছে মুসলমানি, অর্থাৎ যেটা না হলে মুসলমানই হওয়া যাচ্ছে না, বাদ বাকি সমস্ত বৈশিষ্ট্যগুলোই একজন হিন্দু বা খ্রিস্টানের সাথে মিলে যাচ্ছে। একমাত্র পার্থক্যই ওটা। এই কারণে সমাজে প্রচলিত হয়ে গেছে যে ওটা হচ্ছে মুসলমান। খৎনা না করলে তেমন কোনো সমস্যা নেই, তবে করলে অনেকগুলো উপকার রয়েছে। এর আগে আমার বিগত একটা ভিডিও রয়েছে খৎনার বৈজ্ঞানিক সফলতা বা খৎনা করলে কী কী উপকারিতা আমাদের শরীরে সংগঠিত হয় তার উপরে। এই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং নিচের পিন কমেন্টে দেওয়া আছে, ইনশাল্লাহ দেখে নিতে পারেন। আমাদের সমাজে খৎনাকে যতটা গুরুত্ব সহকারে দেখা হয় বা যতটা গুরুত্ব সহকারে এই খৎনার সুন্নতটা পালন করা হয়, এরকম করে যদি ফরজ বিধানগুলো আমাদের সমাজে পালন করা হতো তাহলে আমাদের মুসলিম উম্মার চেহারাটাই পাল্টে যেত। ছোটবেলায় খৎনা দেওয়াটা যতটা গুরুতর মনে করা হয়, যদি কোরআন শিক্ষার ব্যবস্থাটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ মনে করে ওই সন্তানের জন্য ব্যবস্থা করা হয়, সালাতের ব্যাপারে অতটাই গুরুত্ব দেওয়া হয়, রোজা রাখার ব্যাপারে অতটাই গুরুত্ব দেওয়া হয়, অথবা নৈতিক শিক্ষা, ইসলামের নৈতিক শিক্ষাগুলোর ব্যাপারেও যদি এতটাই গুরুত্ব দেওয়া হয়, তাহলে আমাদের এই মুসলিম উম্মা বা মুসলিম সমাজের চেহারাটাই পুরো বদলে যেত। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ফরজ বিধানগুলো, যেগুলো আমাদের জন্য খুবই জরুরি, সেইগুলো বাদ দিয়ে আমরা খৎনাটাকে অত্যাধিক বেশি পরিমাণে পালন করার চেষ্টা করি বা এই সুন্নতটা আদায় করার বেশি চেষ্টা করি। তাই আশা করি আমাদের যে সমস্ত মুসলিম ভাই বোনদের এবং আমার অমুসলিম ভাই বোন যারা এই ভিডিওটি দেখছেন, তাদের মনের মধ্যে ছিল যে খৎনা বা মুসলমানই না করলে একজন মুসলিম কখনোই মুসলিম হতে পারে না, আশা করি আজকের এই ভুল ধারণাটি দূর হয়েছে। আসলে মুসলমানই বা খৎনার সাথে মুসলমান হওয়ার কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে জাস্ট একটা সুন্না, সুন্নতে মুয়াক্কাদা। তবে করলে ভালো, তবে না করলেও সামান্য কিছু গুনাহগার হবেন, তবে ফরজ তরকের মতো এতটা ভয়ানক গুনাহ না, এটা হচ্ছে অল্প কিছু পরিমাণ গুনাহ। তবে ইচ্ছাকৃতভাবে ছাড়াটা উচিত নয়, তবে করাটা ভালো, এর অনেক বৈজ্ঞানিক উপকারিতা আছে। তবে খৎনার থেকে আমাদের সমাজে যদি ফরজ বিষয়গুলো বা নৈতিক শিক্ষাগুলোর ব্যাপারে আরও বেশি গুরুত্ব দেওয়া হতো, খৎনার মতো যেরকম গুরুত্ব দেওয়া হয়, তাহলে আমাদের মুসলিম উম্মার চেহারাটাই পাল্টে যেত। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।